ঈশার 4 রাকাত ফরজ, তাই না? এখন আমি আপনি যদি মনে করি, আচ্ছা নামাজ পড়া ভালো না খারাপ? যত পড়বেন ভালো না খারাপ? এখন আমি আপনি যদি মনে করি নামাজ পড়া তো ভালো কাজ, তাহলে 4 রাকাত না 5 রাকাত পড়ব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। কোরআন হাদিস বাদ দিয়ে যদি আমল কেউ করে সে নেককার হতে পারবে? না। পারবে না। এবার নেককারদের কিছু আমল আল্লাহ রাসূলের হাদিসের থেকে আপনাদেরকে শোনাবো। যে ব্যক্তির মৃত্যুটা এত সুন্দর করে হলো, এমন সুন্দর মৃত্যুওয়ালা ব্যক্তি যারা এই কাজগুলো করে যেতে পারবে, তাদের মৃত্যুটা খুব সহজ হবে, তাদের মৃত্যুটা হবে তাদের মঙ্গলের কারণ, এমন কিছু আমলের কথা আপনাদেরকে বলবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? তার গোলামি করার জন্য। কি করার জন্য? তার গোলামি করার জন্য। তো আমরা আল্লাহর গোলামিটা করব কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? আমরা যদি নবীর হাদিসের থেকে জানতে পেরেছি, আমরা একটু আগে সলাত আদায় করেছি, ঈশার 4 রাকাত ফরজ, তাই না? এখন আমি আপনি যদি মনে করি, আচ্ছা নামাজ পড়া ভালো না খারাপ? যত পড়বেন ভালো না খারাপ? এখন আমি আপনি যদি মনে করি নামাজ পড়া তো ভালো কাজ, তাহলে 4 রাকাত না 5 রাকাত পড়ব। হবে না? কেন? নামাজ পড়া খারাপ না ভালো? হ্যাঁ, তবে তো ভালো কাজ করছে বেশি বেশি, হবে না? কারণটা কি? কারণ হলো ইবাদত কোনটা কিভাবে করতে হবে, ওই ইবাদতের সিস্টেমটা স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমার নবীর মাধ্যমে, ঠিক না? তাহলে নবীজি যেইভাবে 4 রাকাত সলাত আদায় করেছেন, আমরা ওই 4 রাকাত সলাত আদায় করলে গোলামি করা হবে কার? যদি নিজের থেকে একটু বানিয়ে যোগ করে 6 রাকাত পড়ি 5 রাকাত পড়ি, ইবাদত তো হবেই না, ওটা হবে শয়তানের ইবাদত, ঠিক না? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।